ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগে শেয়ার করতে চলেছি অনেক দুঃখজনক ঘটনা। দুঃখজনক ঘটনা না, আসলে দুঃখজনক মুহূর্ত। মানে অ্যাকচুয়ালি আজকে সুমু আর রিমি বাড়ি চলে যাবে, আর ওদেরকে দিয়ে আসতে যাব আমি, আয়াদের পাপা আয়াত। তো ভীষণ মন খারাপ লাগছে। ওরা ছিল 2-3 দিন ছিল ওরা, আর আজকে চলে যাবে, আমরাই দিয়ে আসতে যাবো। ভীষণ খারাপ লাগছে, ওরা ছিল, কিভাবে সময় চলে গেছে বুঝতেই পারিনি। আর ভীষণ হ্যাপি ছিলাম, খুব মজা করছিলাম সবাই মিলে। তো আজকে ওরা চলে যাবে, তাই ভীষণ মন খারাপ লাগছে। ওদের দিয়ে আসতে যাবো, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ব্লগটাই। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন, রেডি হয়নি, এক্ষুনি বেরোতে হবে। আর এখন বিকাল 4টে বাজে, কিন্তু ওখানে পৌঁছতে পৌঁছতে, রেডি হতে হতে, আমাদের বেরোতে 5টা বেজে যাবে, আর পৌঁছতে হয়তো 7টা কি 7:30 বেজে যাবে। আবার আমরা রাতেই ব্যাক করব, ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। তো দেখা হচ্ছে রেডি হওয়ার পর বেরোনোর সময়। ওকে, তো এই যে আমরা রেডি হয়ে বার হয়ে পড়েছি, আর আমাদের বার হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। তো কল্যাণী, মানে আমার বাপের বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হবে, এটা শিওর। মানে 6টা 7টা বেজে যাবে আর কি, এটাই বলতে চাইলাম। তো আমরা উঠে পড়েছি গাড়িতে, আর যাওয়ার জন্য একদম রেডি। আর গাড়িটা পার্কিং থেকে জাস্ট ঘুরিয়ে নিলেই আমাদের রওনা দেওয়া শুরু হয়ে যাবে। তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। একদিক থেকে ভালো লাগছে যে বাপের বাড়ি যাচ্ছি, মার সঙ্গে দেখা হবে, আব্বার সঙ্গে দেখা হবে, বাড়ির সবার সাথে দেখা হবে। আর একদিক থেকে খুবই মন খারাপ লাগছে যে রিমি সুমো দুজনেই চলে যাচ্ছে, আর এই জন্য ভীষণ, সেটা ভেবেই ভীষণ খারাপ লাগছে আর কি। আমরা চলেও এসেছি, আর গাড়ি থেকে নেমে গেলাম। আর যেটা আপনাদের বললাম যে যেতে যেতে রাত হবে, আর রামি যে রাস্তাতেই ছিল, ও আমাদের গাড়ি দেখে এসে আয়াতকে নিয়েছে মামার কোলে গিয়ে। আয়াত তো চুপচাপ, আসলে এক জায়গা থেকে অন্য জায়গায়। হ্যাঁ, এসে গেছি। কোথায় এসে গেছি? দিদুন বাড়িতে। তো আমরা এসে গেছি দিদুন, আয়াতের দিদুন বাড়িতে। আর এই দেখো, রামজের কোলে কোলেই যাচ্ছে, আর এই যে নানু, মানে আমার আব্বু, মা। সুমনা বাড়ি চলে আসলো, ওরা তো খুব বাড়ি এসে ভীষণ হ্যাপি, আর আমি একা হয়ে গেলাম। তো আমি আজকে বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, আর এখানে এসে চলেও এসেছি, কিছুক্ষণ থাকবো, এক ঘন্টা মতো, তারপরে আবার আমরা ব্যাক করবো। বল কিছু বল। তো এই যে আমার আব্বু,
আবু খুব অল্প সময় আমাদের দিতে পেরেছিল, আর এই যে আয়া তাতে পাপা সবাই মিলে যতটুকু সময় থাকা হয়েছিল একটু গল্প করে খাওয়া দাওয়া করে দেন আমরা আবার ব্যাক করেছি। তো মা তো ওইটুকু টাইমের মধ্যে নিজে আগে থেকে এলাহি আয়োজন করে রেখে দিয়েছে আমাদের জন্য। আর ভাত খেতে পারিনি, কারণ ভাত খেতে গেলে অনেকটা রাত হয়ে যেত, তাই মা টিফিন বক্স করে দিয়ে দিয়েছিল আমাদের জন্য। তো এখানে আলু পরাটা, চিকেন, মাটন সব কিছুই দিয়েছিল। তো আমরা আবার পায়েস করেছিল মা, গোবিন্দভোগ চালের পায়েস করেছিল। তো আমরা খেয়ে মানে সন্ধ্যার নাস্তা খেয়েই একেবারে আমাদের পেট ভর্তি হয়ে যায়, আর এত এত খাবার খেয়ে আর ইচ্ছা করেনি যে একেবারে ডিনার করে আসব। তাই মা ডিনারের সব কিছু টিফিন করে দিয়েছিল, আর আমাদের খাওয়া তো হয়ে গিয়েছে। এবার মেয়েটা দিদুন বাড়িতে গেলে কিন্তু আয়াতের কোনো দায়িত্ব আমাকে নিতে হয় না, মাই ওকে সব কিছু করে। তো মা ঝটপট করে মেয়েকে ম্যাগি রান্না করে ওকে খাওয়াচ্ছিল, আর এই যে নাসিম, আরও আর আমাদের পাশের বাড়ির কয়েকটা ছেলে পিলে, মানে আয়াত গেলে সবাই ছুটে আসে আর কি, নিমিষা, আর এইদিকে আয়াতের বাবা পায়েস খাচ্ছে, আর ওইদিকে আয়াতকে আমার মা খাইয়ে দিচ্ছিল যাতে ওর খিদে না পায়। আর আয়াতের পাপা খাচ্ছে আর পেটে হাত বোলাচ্ছে যে আমার পেট একেবারে ভর্তি আর খেতে পাচ্ছি না, এরকম অবস্থা আর কি। এইটা হচ্ছে আমার ছোট আন্টি, শুকিয়ে গেছে ডায়েট করে ঘুরে, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি শোনো, এখনো লেগে যাবে, লেগে যাবে। আরো কি যাবো? আমি চলে যাবো, নাসিম না আমি আসবো না, চলে তো আয়াত ওখানে গেলে মানে আমার মায়ের বাড়ি গেলে একদম খেলাতে ঢুকে যায়, আর যারা যারা ওর পার্টনার আছে সবাই কিন্তু চলে আসে। তো এই মুহূর্তে আমার ছোট মাসিও চলে এসছে, আমরা তখন চলে আসবো। আমরা এক ঘন্টা ছিলাম, তার মধ্যে আয়াত যতটা পারে খেয়ালা করে নিয়েছে সবার সাথে আর কি, তাও ওর মন ভরেনি, বাড়ি আসতে একদমই চাইছিল না। তো ওর খেলাধুলার পর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ি আসার জন্য। সবাই গাড়ির কাছে চলে এসছে, এটা আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, এখনো এই জিনিসটা হয়। বাড়ি আসার সময় সবাই আন্টিরা মাসি যারা যেখানে থাকে সবাই আমাকে বিদায় দিতে চলে আসে। নানু বাড়ি নেই, শোনা ফোন করে দাও, হ্যান্ডশেক করে দাও, কিস দিয়ে দাও, ফ্লাই কিস দিয়ে দাও, ফ্লাই কিস দিয়ে দাও, ফ্লাই কিস, টাটা শুনতো আমার আমার বল করতে নেই, আমি একটু ছেড়ে দাও না, একটু ছেড়ে দাও, এটা ছেড়ে, ওরে বাবা রে, এ ভাই ভাই করে দাও, ভাই ভাই, ও মা আসছি, হ্যাঁ আসছি, দুলা ভাই, দুলা ভাই, তো এখন আমরা বাড়ি ফিরলাম, এখন বাজে রাত 11টা, আমাদের বাড়ি আসতে আসতে রাত 11টা বেজে গেল, আর বাড়ি পুরো ফাঁকা। ওই যায় ওরা দুজন ছিল, বেশ ভালো লাগছিল, কিভাবে সময় কেটে যাচ্ছিল কিছু বুঝতেই পারছিলাম না, বাট কি বলবো একদম ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড, এখন ফ্রেশ হব। তো ভিডিওটা শেষ করার জন্য শুধু একটু ক্যামেরাটা ধরেছি, আর ভীষণ মন খারাপ লাগছে, মিসিউ রিমি, মিসিউ সুম, তাদেরকে অনেক মিস করছি বাড়ি এসে, আর ভালোই লাগছে না, একদম ভালো লাগছে না। দুটো বোন ছিল, মানে কী বলবো, ভিডিও করার টাইম পাচ্ছিলাম না, এত ভালো সময় কাটাচ্ছিলাম ওদের সাথে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করার জন্য আবার ক্যামেরাটা ধরা, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, নিজেদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।